আমার একজন সাংবাদিক বন্ধু আছে, তার নাম রতন। রতনের সাথে পরিচিত হওয়ার পর বলা যেতে পারে আমার জীবন একটা নতুন মাত্রার যোগ হয়েছে। আগে যখন খবরের কাগজে দেখতাম প্রত্যন্ত কোনো একটা এলাকায় একটা অদ্ভুত জন্তু বের হয়েছে, রাত্রিবেলা সেটা ছোট শিশুদের কামড়ে খেয়ে ফেলছে, তখন সেটা পড়ে আমাকে চুপচাপ বসে থাকতে হতো। এখন আর বিচিত্র খবর পড়ে চুপচাপ বসে থাকতে হয় না, আমি টেলিফোন তুলে রতনকে ডায়াল করে ফেলতে পারি, রতনকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা রতন, খবরের কাগজে এরকম একটা গাঁজাখুরি খবর ছাপানো হয়েছে, ব্যাপারটা কি? রতন বলে, দাঁড়ান স্যার, আমি খোঁজ নিয়ে দেখি। খোঁজ নিয়ে দেখা যায় অদ্ভুত জন্তুটা একটা শেয়াল, সম্ভবত র্যাবিট, কোনো একটা মানুষকে কামড়ে দিয়েছে, সেটাকেই রংচং দিয়ে এরকম জমকালো একটা খবর বানানো হয়েছে। কিংবা যখন পত্রিকায় বিশাল সচিত্র ফিচার দেখি নিঃশ্বাস না নিয়ে পানির তলায় এক ঘন্টা, আমি রতনকে ফোন করে জিজ্ঞেস করি, মানুষ পানির তলায় এক ঘন্টা কীভাবে থাকবে? নিঃশ্বাস না নিয়ে তো কেউ এক মিনিটও থাকতে পারে না। তখন আবার রতন বলে, ধারান স্যার, দেখি। কিছুক্ষণের মাঝেই সে পানির তলায় সাদা ঢুকে বের করে তার সাথে যোগাযোগ করে দেয়। আমি তাকে বলি, ভাই আপনি কেমন করে পানির তলায় এক ঘন্টা থাকেন? নিঃশ্বাস না নিয়ে তো কেউ এক দুই মিনিটের বেশি থাকতে পারে না। সাঁতারু তখন হা হা করে হেসে বলে, স্যার সেটা তো সত্যি কথা, আমি পানির তলায় থাকি, তাই বললে নিঃশ্বাস নেই না সেটা তো কখনো বলি নাই। আমি জিজ্ঞেস করি, কেমন করে নিঃশ্বাস নেন? সাঁতারু বলে, হাত দিয়ে পানির উপর থেকে বাতাস টেনে এনে মুখে দিই, সেইভাবেই নিঃশ্বাস নেই। শুনে আমি চমৎকৃত হই। সাঁতারু গায়ের চামড়া দিয়ে পানি থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছে না জেনেই আমি এক ধরনের স্বস্তি বোধ করি, কারণ এরকম সংবাদপত্রে যেভাবে ফিচারগুলো লেখা হয় তা শুনেই তো যে কেউ মানুষের গা হাড়হিম হয়ে যেতে পারে। শুধু যে আমি রতনকে ফোন করি তা নয়, মাঝে মাঝে রতনও আমাকে ফোন করে। ফোন করে মাঝে মাঝে বলে, স্যার এক জায়গায় যাবেন? আমি জিজ্ঞেস করি, কোন জায়গায়? সুনামগঞ্জের দিকে একটা গ্রাম আছে। তো কি আছে সেই গ্রামে? এই গ্রামের সব মানুষ চোর। সব মানুষ চোর? জি স্যার, সব মানুষ চোর। আমি তখন একদিন সময় করে রতনের সাথে সেই গ্রামে হাজির হই। প্রথম প্রথম মানুষগুলো মাথা নেড়ে অস্বীকার করে, রতন তখন তার নিজস্ব স্টাইলে মানুষগুলোকে চেপে ধরে। মানুষগুলো সেই চাপ বেশিক্ষণ সহ্য করতে পারে না, কিছুক্ষণেই তারা সব কিছু স্বীকার করতে শুরু করে। চুরি করার কত রকম টেকনিক যে আছে আমি তাদের কাছ থেকে প্রথমবার তার একটা ধারণা পাই। নিদাল পাতা নামে একটা পাতা দিয়ে বিড়ি তৈরি করে তারা ধোয়া গৃহস্থের মুখের ওপর ফু দিয়ে দিলে সেই গৃহস্থ নাকি সারা রাত ঘুম থেকে ওঠে না। আরেকবার গিয়ে সেই নিদাল পাতাও নিয়ে আসতে হবে, কেমিস্ট্রির প্রফেসরদের জিজ্ঞেস করতে হবে এই পাতার কী এমন গুণ আছে যে এর ধোয়ায় নিঃশ্বাস নিলে গৃহস্থ ঘুম থেকে উঠতে পারে না। রতন আমাকে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রাচীন মন্দিরে নিয়ে গেছে। আহা, ভেঙে চুরে মন্দিরগুলো সে কি দুরবস্থা! জেলেদের সাথে সমুদ্রে ট্রলারে করে মাছ ধরা দেখতে নিয়ে গেছে। সমুদ্রের ঢেউয়ে বমি করতে করতে আমার 12টাও বাজার অবস্থা হয়েছে। দেশের যাবতীয় ভণ্ড, পীর এবং সাধু সন্ন্যাসীদের কাছেও নিয়ে গেছে। যে যত বড় ভণ্ড তার তেজ তত বেশি। তার সাথে আমার সবচেয়ে মজার অভিজ্ঞতাগুলো হয়েছিল জিন ভূতের আড্ডায়। সত্যিকারের একটাও এখনো দেখিনি, কিন্তু ভেজালগুলোও কম মজার নয়। তাই যেদিন রতন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, স্যার এক জায়গায় যাবেন? আমি খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? আগে বলেন যাবেন কি না, কোথায় যেতে হবে না বললে আমি কেমন করে হ্যাঁ কিংবা না বলি? স্যার জায়গাটা খুবই রিস্কি। কীরকম কীরকম রিস্কি? সুন্দরবনের কাছাকাছি একটা গ্রামের খোঁজ পেয়েছি। সেই গ্রামের লোকজন তাদের গ্রামের মানুষ ছাড়া অন্য কোনো মানুষের সাথে যোগাযোগ রাখে না। তাই নাকি? জি স্যার। কেন? সেটাই তো রহস্য, ভেতরে অনেক বড় ব্যাপার আছে স্যার। তারা যদি কারোর সাথে যোগাযোগ না করে তাহলে তুমি তাদের সাথে যোগাযোগ করলে কেমন করে? অনেক কষ্টে এই গ্রামের মাতবর কে জানেন? কে? একটা অপদেবতা, পুরো গ্রামকে নাকি সে কন্ট্রোল করে। ভেরি ইন্টারেস্টিং। জি স্যার, ভেরি ইন্টারেস্টিং। গ্রামের বাইরে একটা জঙ্গলের মতো জায়গায় একটা পাথরের বেদি আছে। গ্রামের মানুষ মাঝে মাঝে সে নাকি সেই পাথরের বেদির কাছে যায়, তাদের অপদেবতাকে ডাকে। তখন সেই অপদেবতা আসে, এসে নাকি দেখা দেয়, উপদেশ দেয়, কথাবার্তাও বলে। ব্যাপারটা নাকি খুবই মজার। কিন্তু সেই অপদেবতাকে খালি চোখে দেখা যায় কিনা তা রতনকে জিজ্ঞেস করার পরপরই সে আমাকে বলল, আমি নিজে দেখি নাই, কিন্তু যে দেখেছে সে বলেছে যে খালি চোখে দেখা যায়। কীরকম দেখতে? রতন রহস্য করে বলল, মোটামুটি ভয়ঙ্কর। আমি নিজে তো দেখিনি, খালি বর্ণনাটা শুনেছি, বর্ণনাটাই আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। বলো বর্ণনাটা,
একটু শুনে দেখি কিরকম ভয়ঙ্কর। না স্যার, নিজের চোখে দেখবেন তাই আমি আর বলতে চাই না। আমি মোটামুটি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, আমাদের দেখতে দেবে? না স্যার। তাহলে গোপনে যেতে হবে, আমি একটা লাইন করেছি, খুব রিস্কি, ধরা পড়লে বিপদ আছে, যদি রাজি থাকেন তাহলে সেই লাইনে ব্যবস্থা করি। আমি কোনো রকম চিন্তাভাবনা না করেই বলে দিলাম, রাজি আছি, তুমি ব্যবস্থা করো। রতন বলল, ধরেই নিয়েছিলাম আপনি রাজি হবেন, তাই আসলে ব্যবস্থা করেই ফেলেছি। করে ফেলেছো? জি স্যার, কাল ভোরে রওনা দেব। কাজেই পরের দিন খুব ভোরে আমরা রওনা দিলাম। আজকাল রাস্তাঘাট ভালো হয়েছে, তাই খুব ভোরে রওনা দিয়ে সন্ধ্যের ভেতর মোটামুটি যে গ্রামটাতে যাবার কথা তার কাছাকাছি একটা গ্রামে পৌঁছে গেলাম। তবে ভ্রমণটা খুব সহজ হলো না। শুরুটা ভালোই ছিল, বড় এসি বাসে মোটামুটি আরামে কাছাকাছি বড় শহরটাতে চলে গেলাম। বাস থেকে নেমে একটা হোটেলে পাঙ্গাস মাছের পেটি দিয়ে ভাত খেয়ে উঠেছি একটা মুড়ির টিন লক্কর ঝক্কর বাসে। সেই বাসে যাত্রা শুরু করার সাথে সাথেই মনে হলো, আমার পাঙ্গাস মাছ বুঝি বের হয়ে আসবে। নেহায়াত ঘোরাঘুরি করে অভ্যাস হয়ে গেছে, তাই কোনোভাবে সেটাকে সামাল দিলাম। অনেকেই সামাল দিতে পারলো না, বাস থেকে মাথা বের করে তারা হড়বড় করে বমি করতে শুরু করে দিল। বাস থেকে নামার পর যে যানটিতে উঠতে হলো সেটার নাম, স্থানীয় নাম, ভটভটিয়া। শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি করা এই যানটির মতো সার্থক নামকরণ আর কোনো কিছু রয়েছে বলে আমার জানা নেই। ভটভট শব্দ করতে করতে এটা খোয়া ওঠা একটা সরু রাস্তা দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে যেতে লাগলো। ঘন্টা দুয়েক পর সেটা আমাদের যে জায়গায় নামিয়ে দিল, সেটাকে দেখেই মনে হয় যে বাংলাদেশের মূল এলাকা থেকে মোটামুটি বিচ্ছিন্ন একটা জায়গায় চলে এসেছি। বাকি অংশ যেতে হবে হেলিকপ্টারে। সাইকেলের ক্যারিয়ারে বালিশ বেঁধে সেখানে বসিয়ে নেওয়ার এই প্রক্রিয়াটাকে যে প্রথম হেলিকপ্টার নাম দিয়েছে, তার রসবোধের প্রশংসা না করে পারা যায় না। লিকলিকে একজন মানুষ যখন তার প্রাচীন হারকিউলেস সাইকেল নিয়ে আমার কাছে হাজির হলো, তখন আমার আক্কেল গুরুম হয়ে গেল। আমি রতনকে বললাম, কত দূর যেতে হবে, চলো হেঁটে চলে যাই। রতন গলা নামিয়ে বলল, হেঁটে যেতে চাই না, মানুষজনের চোখে পড়ে যাবে, যথাসম্ভব গোপনে যেতে চাই। কাজেই আমাদেরকে হেলিকপ্টারে উঠতে হলো। লিকলিকে মানুষটা বলল, কোনো ভয় পাবেন না স্যার, আমি 8 বছর ধরে হেলিকপ্টার চালাই। আমার মতো এরকম বড় সড়ো একজন মানুষকে পিছনে বসিয়ে সাইকেল চালাবে চিন্তা করে আমার অস্বস্তি হচ্ছিল। ঠিক শুরু করার আগেই দেখতে পেলাম সে তার সামনে রডে আরও একজন প্যাসেঞ্জার বসিয়ে নিল। হেলিকপ্টারে করে গ্রামের মেঠো পথে আমার সেই যাত্রার কোনো তুলনা নেই। লিকলিকে মানুষটার জন্য আমার খুব মায়া হচ্ছিল, কিন্তু মনে হলো 8 বছর ধরে হেলিকপ্টার চালিয়ে চালিয়ে তার পায়ের মাংসপেশিতে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। সে বাড়তি দুজনকে সাইকেলে বসিয়ে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে নিতে পারে, তার কোনো পরিশ্রমই হচ্ছে না। যখন মনে হলো শরীরের সব হাড়গোড় খুলে খুলে আসবে, তখন আমাদের হেলিকপ্টার একটা ছোট গ্রামের কাছে একটা বড় বট গাছের নিচে নিয়ে থামালো। সেখানে আমাদের জন্য একজন মধ্যবয়স্ক মানুষ অপেক্ষা করছিল, মানুষটার নাম জালাল। রতন হেলিকপ্টারের ভাড়া মিটিয়ে মধ্যবয়স্ক মানুষটাকে বলল, চলো জালাল, যাই। আমি আর রতন তখন জালালের পিছু পিছু হাঁটতে শুরু করি। জালাল গ্রামের নিরিবিলি পথ দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে সাথে নিয়ে নদীর তীরে একটা ছোট বাড়িতে এনে হাজির করল। বাড়িতে মনে হয় কেউ নেই। বাড়ির দিকে ছোট একটা ঘরে আমাদের ঢুকিয়ে দিয়ে বলল, আপনারা বিশ্রাম নেন, আমি খাবারের ব্যবস্থা করতে থাকি। রতন বলল, খুব খিদে পেয়েছে, কি খাওয়াবে বলো, গ্রামের ব্যাপার, ভালো মন্দ তো কিছু খাইতে পারুম না, দেখি একটা মুরগি জোগাড় করতে পারে কি না। রতন বলল, দেখো মুরগি খোঁজ করতে গিয়ে কেউ যেন আবার আমাদের খোঁজ না পেয়ে যায়, মনে রেখো। জালাল তার ঝকঝকে সাদা দাঁত বের করে হাসার ভঙ্গি করে বলল, ভয় পাইবেন না, কেউ খোঁজ পাইব না, আপনারা ঘর থেকে বাইর হইয়েন না, শুয়ার রেস্ট নেন, রাত 11টার দিকে ভাটায় টান দিব, তখন বাইর হমুনে। সারাদিন মুড়ির টিন ভটভটি আর হেলিকপ্টার এসে পুরো শরীরটা নেতিয়ে পড়েছে। আমি ঘরের ভেতর চৌকিতে পেতে রাখা তেল চিটচিটে একটা বিছানায় মাথা রেখে প্রায় সাথে সাথেই ঘুমে অচেতন হয়ে পড়লাম। ঘন্টা দুয়েক পর রতন আমাকে ঘুম থেকে ডেকে তুলল। আমার কয়েক মুহূর্ত লাগলো বুঝতে যে আমি কোথায়। দূরে কোথাও জানি শেয়াল ডেকে উঠল, আর ঠিক তখন আমার মনে পড়ল আমি রতনের সাথে একটা গ্রামে গিয়ে অপদেবতা দেখতে এসেছি। সারাটি দিন নানা ধরনের উত্তেজনায় কেটে গেছে, এখন এই নিশুতি রাতে আবছা অন্ধকার একটা ঘরের ভেতর বসে শেয়ালের ডাক শুনতে শুনতে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। রতন নিচু গলায় বলল, স্যার উঠেন, খাবার এনেছি, একটু খেয়ে নেন।
বিছানার উপরেই দস্তরখানা বিছিয়ে খাবারের আয়োজন করেছে। গরম ভাত, মোরগের ঝোল এবং মাসকালাইয়ের ডাল। খিদে পেটের নাড়িভুঁড়ি হজম হয়ে যাবার অবস্থা হয়েছিল, তাই সে মোটা লাল চালের ভাতের সাথে ভয়ঙ্কর ঝাল মোরগের ঝোলকে রীতিমতো অমৃত বলে মনে হলো। খাওয়া শেষে জালাল থালা বাসন উঠিয়ে নিতে নিতে বলল, আপনারা রেডি হন, ভাটার টান দিছে, এখন রওনা দিতে হইব। রতন বলল, আমরা রেডি আছি। কাজী কিছুক্ষণের মাঝেই আমরা নিঃশব্দে ঘর থেকে বের হয়ে এলাম। বড় বড় ঝাপড়া কয়েকটা গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে নদীর ঘাটে বেঁধে রাখা একটা নৌকার মাঝে উঠেছি। নৌকার ছুঁয়ের নিচে গুটিসুটি মেরে বসার প্রায় সাথে সাথেই জালাল নৌকাটাকে লগি দিয়ে ধাক্কা দিয়ে নদীর মাঝে নিয়ে আসে। লগিটাকে ছইয়ের ভেতর গুজে রেখে সে বৈঠাটাকে টেনে নিয়ে নৌকাটার হাল ধরে স্রোতের সাথে যেতে শুরু করল। আমি রতনকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি, কি করছি একটু বলবে না? হ্যাঁ, এখন ভালো করে শুনে নিতে হবে কিন্তু আপনাকে। তারপর জালালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, জালাল এখন বলো আমাদের কি করতে হবে। জালাল ফোঁস করে একটা শব্দ করে বলল, কাজটা খুব ভয়ঙ্কর, আমারে যদি বলেন তাহলে বলি, এটা করে কোনো কাজ নাই, আমরা এখনো ফিরা যাই। ভাই নিজের জানের কথার একবার ভাবেন, সময় আছে, বললে এখনো আমরা ফিরা যেতে পারি। রতন বলল, আরে ধুর, ফিরে যাবার জন্য এত দূর থেকে এসেছি নাকি, কি করতে হবে সেইটা বলো। আমরা যে গ্রামে যাইতেছি তার নাম খুকসাবাড়ি। কি বাড়ি? খুকসাবাড়ি, আজব নাম তো। জালাল বলল, প্রথমবার শুনলে সব নামই আজব। কথাটা অবশ্য জালাল মিথ্যা বলেনি, রতন মাথা নাড়ল, বলল, তা কিন্তু ঠিক। এখন বলো খুকসাবাড়ির রহস্যটা কি? খুকসাবাড়ি গ্রামটা ছোট, সেইখানে কত ঘর মানুষ থাকে সেটা পরিষ্কার করে কারোই জানা নেই। এই গ্রামের তিন দিকে নদী, একদিকে জঙ্গল, যাওয়া খুব মুশকিল। সবচেয়ে বড় কথা, এই গ্রামের মানুষ বাইরের গ্রামের মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না। আমি জিজ্ঞেস করলাম, ছেলেমেয়েদের কোনো স্কুল আছে? যে না, নাই। মানুষগুলো করে কি সেখানে? কেউ কেউ মাছ ধরে, কেউ কেউ সুন্দরবনে কাঠ কাটে, মধু তুলে, এই ওই, বেশিরভাগই মনে হয় কিছু করে না, ঘরে বইসা থাকে। জালাল বৈঠা দিয়ে নৌকাটাকে স্রোতের মাঝে ধরে রেখে বলল, এই গ্রামের মানুষ অন্য গ্রামে বিয়ে পর্যন্ত করে না, এই হইছে অবস্থা। কেউ যদি তাদের গ্রামে যায়, যাওয়া কঠিন, যদি কেউ যায় তাহলে কেউ তার কথা বলে না, সবাই ঘরের ভিতরে ঢুইকা দরজা বন্ধ করে বসে থাকে। আশ্চর্য ব্যাপার তো এইটার। কি আশ্চর্য? আশ্চর্য হলো তাদের গ্রামের দানো, দানো যে দানো। এই গ্রামের মানুষের মাঝে কোনো চুরি ডাকাতি নাই, কোনো বিরোধ নাই, সবাই মিলামিশা থাকে দানোর কারণে। কিন্তু এই দানোটা আবার কে? সেইটাই তো রহস্য ভাইজান, কেউ জানে না। গ্রামের মানুষ কোনো কোনো রাতে পূজা দেয়, তখন দানো আসে, কথাবার্তা বলে, আজ রাইতে দানো আসব। আজ রাতে দানো আসবে? যে আজ রাইতে আসবে। জালাল নৌকাটাকে স্রোতের মাঝে ধরে রাখতে রাখতে আপন মনে বলল, কি ঘুটঘুটটা অন্ধকার, আর ভাটার কি টান দেখছেন। আমি অন্ধকারটা দেখতে পেলাম, ভাটার টানাটা অবশ্যই বুঝতে পারলাম না। নৌকার ছইয়ের ভেতর থেকে বাইরে ভালো দেখা যায় না, তবে আকাশের দিকে তাকালে অসংখ্য নক্ষত্র দেখা যায়। পরিষ্কার আকাশে নক্ষত্রগুলো কাটিকের মতো ঝকঝক করছে। আমি জালালকে জিজ্ঞেস করলাম, আমাদের প্ল্যানটা কি? আমি নৌকাটাকে লাগাবো উত্তর পাশে, সেইখানে একটা জঙ্গলা মতন জায়গা আছে, সাবধানে ওই জঙ্গলা জায়গাটা পার হইলে আপনারা গ্রামের সড়কটায় উঠা পড়বেন, সড়কে উঠাই ডাইরেক্ট পূব দিকে যাইবেন। পূর্ব পশ্চিম তো আমি বুঝি না, রতনে বাধা দিয়ে বলল, ডানে না বামে সেইটা বলো। ডাইন দিকে, সড়কে ওঠার পর ডাইন দিকে হাঁটতে থাকবেন, তখন দেখবেন আরও গ্রামের মানুষ হাইটে হাইটে যাইতেছে, কেউ কোনো কথা বলে না, কেউ কারোর দিকে তাকায়ও না, তাই কোনো সমস্যা হবার কথা না, সবাই মন্ত্রপত্রের পথে হাঁটে। খালি একটা জিনিস মনে রাখবেন। কি জিনিস? আপনি আপনার চশমাটা খুলে রাখবেন, অন্ধকারের মাঝেও চশমা কিন্তু দেখা যায়, গ্রামের মানুষ চশমা পরে না।
চশমা খুললে আমি দেখবো কেমন করে? যতটুকু দেখেন ততটুকুই দেখবেন, কম শুনবেন বেশি। তাছাড়া কি, ঘুটঘুটটা অন্ধকার, দেখার তো বেশি কিছু নাই। আচ্ছা, তাই বলে? জালাল বাধা দিয়ে বলল, স্যার একটু পরিষ্কার কইরা বুঝেন, গ্রামের লোক যদি বুঝতে পারে আপনারা বাইরের মানুষ, তাদের সাথে দানও দেখতে আসছেন, তাইলে ভাইজান অনেক বড় বিপদ। আরেকটা কথা বলি, এখনো কিন্তু আমরা পৌঁছাই নাই, বললে বলেন নৌকাটা ঘুরায় নেই। আরে ওইসব কথা বাদ দাও তো, এখন নৌকা ঘুরিয়ে কোনো লাভ নেই, চলেই তো এসেছি প্রায়, এখন বলো কীরকম বিপদ হতে পারে? বছর চারেক আগে একটা লাশ ভেসে উঠছিল, কার লাশ কোথা থেকে আসছে কেউ জানে না, লাশের সারা শরীর ঠিক আছে, শুধু চোখ দুইটা নাই, কিসে যেন খায়া ফেলছে। জালালের কথা শুনে আমার শরীরে কেমন যেন কাঁটা দিয়ে ওঠে, শুকনো গলা জিজ্ঞেস করলাম, তারপর? লাশকে গ্রামের মানুষ মাটি চাপা দিল, পুলিশকে জানায়নি? পুলিশ? হ্যাঁ, এই সব গ্রামে পুলিশ মিলিটারি পাইবেন কই? এইখানে কোনো আইন কানুন নাই, গ্রামের মানুষ যেটা করে সেইটাই আইন। সর্বনাশ? সর্বনাশের কিছু নাই, যেখানে সেই নিয়ম। আপনারা শহরের মানুষ, শহরের নিয়ম একরকম, এই জায়গার নিয়ম আরেক রকম। কার লাশ ছিল সেইটা কখনোই জানা যায়নি। মাসখানেক পরে কিছু লোক এসে খোঁজ খবর নিচ্ছিল, কোন পত্রিকার সাংবাদিককে নাকি খুঁজা পাওয়া যায় না, তার যে বর্ণনা দিল তার সাথে মিলা যায় এই লাশের। রতন জিজ্ঞেস করলো, তোমরা সন্দেহ করছো খুকসা বাড়ির লোকেরা মেরে ফেলেছে? যে আপনাদের মতন দেখতে গেছিল ধরা পড়া গেছে, কাজেই সাবধান, আপনারা যেন ধরা না পড়েন। লুঙ্গি পরে যাবেন কিন্তু, খালি পা হইলে ভালো, যদি কিছু পড়তেই হয় তাইলে স্পঞ্জের স্যান্ডেল, চাদর মুড়ি দেওয়া থাকবেন, ময়রা গেলেও মুখ থেকে একটা শব্দও বাইর করবেন না। রতন আমাকে জিজ্ঞেস করলো, স্যার ভেবে দেখেন এত বড় রিস্ক নেবেন কি না, যদি আপনি নিতে না চান তাহলে নৌকা করে আপনি ফিরে যান, আমি একাই যাব। না না, তোমার কি ভয় লাগতেছে নাকি? আমার কোনো ভয় নেই। ঠিক আছে তাহলে যাওয়া যাক, জালাল বলল, ঠিক আছে স্যার, আমরা খুকসাবাড়ির গ্রামের কাছাকাছি চলেই আসছি, কাজেই এখন কোনো কথাবার্তা নেই, রাত্রিবেলা অনেক দূর থেকে কথা শোনা যায়। কাজেই আমরা সবাই চুপ করে বসে রইলাম। জালাল খুব নিঃশব্দে নৌকাটাকে এগিয়ে নিয়ে একটা জায়গায় থামালো, নদীর ধারের ঝাঁকড়া কিছু গাছ, তাদের ডাল পানিতে ঝুঁকে পড়েছে। নৌকাটাকে তার ভেতর নিয়ে সে দড়ি দিয়ে একটা গাছের গুড়িতে বেঁধে ফেলল। এতক্ষণ নক্ষত্রের আলোতে তবু আবছা মতন কিছু একটা দেখা যাচ্ছিল, এই ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। জালাল আমার কাছে এসে ফিসফিস করে বলল, নামেন স্যার, নামেন, নাইমা পড়েন চলে আসছি আমরা, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না, একটু পরেই চাঁদ উঠবো তখন সব দেখতে পাবেন, আর স্যার জোরে কথা কইেন না, আস্তে কথা কন, নাইমা পড়েন। যখন চাঁদ উঠবে তখন আলো হবে, কিন্তু এই মুহূর্তে তো কিছুই দেখছি না। সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে নদীর ঘাটে দাঁড়িয়ে একটা লুঙ্গি পরে নিলাম, জুতো খুলে পায়ে স্পঞ্জের স্যান্ডেল পরেছি, চশমা খুলে রাখলাম শার্টের পকেটে, তারপর একটা চাদর দিয়ে সারা শরীর ঢেকে নিলাম। ঠিক রওনা দেওয়ার আগে জালাল ফিসফিস করে বলল, আমি ঠিক এইখানেই অপেক্ষা করব, আপনারা দানো দেখা তাড়াতাড়ি এসে পড়েন স্যার, আর স্যার আরেকটা কথা, আল্লাহ বিল্লার নাম নিতে থাকেন, ভিতরটা কিন্তু অনেক ভয়ানক। আমি আর রতন তখন নদীর ঘাট থেকে উপরের দিকে উঠতে শুরু করি। জঙ্গলা জায়গার ভেতর ঝোপঝাড়, ছোট বড় গাছ, তার ভেতর দিয়ে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত সড়কটার কাছে পৌঁছেছি। জালালের কথা সত্যি, সেই সড়ক দিয়ে একটু পরপরই এক দুজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ কোনো কথা বলে না কিন্তু মনে হয় শোনা যায় না, এরকম চাপা স্বরে গুনগুন করে সুর করে কি যেন বলছে, কথাগুলো শোনা যায় না কিন্তু বলার ধরন দেখে বোঝা যায় যে কোনো এক ধরনের মন্ত্র জপছে। সড়কটা যখন একটু ফাঁকা হলো তখন আমি আর রতন সড়কে উঠে হাঁটতে হাঁটতে শুরু করে দিই, আমাদের সামনে এবং পেছনে ঠিক আমাদের মতো লোকজন হাঁটছে, কেউ কোনো সন্দেহ করলো না। কিছুক্ষণের মাঝেই পেছন থেকে কিছু মানুষ এসে আমাদের ধরে ফেললো, তারা চাপা স্বরে মন্ত্র উচ্চারণ করতে করতে হাঁটতে থাকে, আমরাও পা চালিয়ে তাদের সাথে সাথে হাঁটতে থাকি। সড়কটা থেকে একটা ছোট মেঠো পথ এবং জঙ্গলের মতো জায়গায় ঢুকে গেছে, মানুষগুলোর পিছনে পিছনে আমরা সেখানে ঢুকে গেলাম।
খানিক দূর যাবার পর হঠাৎ একটা ফাঁকা জায়গায় হাজির হলাম। সেখানে প্রায় জনা পঞ্চাশেক মানুষ গোল হয়ে বসে আছে। তাদের ঠিক মাঝখানে একটা বড় বেদির মতো, অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু মনে হয় সেটা একটা বড় পাথরের বেদি। এরকম গ্রামে এত বড় পাথরের বেদি কেমন করে এলো? আমি আর রতন অন্যান্য মানুষের সাথে বসে পড়লাম, আমাদের সামনে পেছনে এবং চারপাশে মানুষ। সবাই তখন মাথা দুলিয়ে কিছু একটা মন্ত্র পড়ছে। মন্ত্রের সব কথা বোঝা যায় না, শুধু শেষ অংশটুকু বোঝা যায়। দুর্বোধ্য কথাগুলো উচ্চারণ করে সবাই মাথা দুলিয়ে বলে, আয় 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 রে, আয় 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 রে, আয় 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 রে। কারো মনে যেন কোনো সন্দেহ না হয় সেজন্যে আমরাও সবার মতোই মন্ত্রোচ্চারণ করার মতো ভঙ্গি করে একটু পরপর মাথা দুলিয়ে দুলিয়ে ডাকতে লাগলাম। কাকে আসতে বলছি তখন আমরা জানি না, যদি জানতাম তাহলে তাকে আসতে বলতাম কিনা সন্দেহ আছে। আমাদের চারপাশে বসে থাকা মানুষগুলোর মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে আরও দ্রুত লয়ে উঠে যায়। সবাই মাথা নাড়তে থাকে, হাত পা ঝাঁকাতে থাকে, দেখে মনে হয় এক ধরনের মাদকতায় ভর করেছে। সামনে কোনো একটা জায়গা থেকে তখন ঢাকের শব্দ ভেসে আসে, তার সাথে সাথে এক ধরনের বিচিত্র বাঁশির শব্দ। আমরা দেখতে পেলাম পাথরের বেদির সামনে কিছু মানুষ উঠে দাঁড়িয়ে হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে নাচছে। মাটির ভারে করে কোনো এক ধরনের পানীয় মানুষগুলোর কাছে দেয়া হতে থাকে। সবাই এক চুমুক খেয়ে সেটা পাশের জনের হাতে ধরিয়ে দেয়। এক সময় আমার পাশের মানুষটা একটা মাটির ভার থেকে এক চুমুক খেয়ে আমার হাতে ধরিয়ে দেয়। আমি চুমুক দিয়ে খাওয়ার ভান করে সেটা রতনের হাতে দিয়ে দিলাম। তরলটা সম্ভবত ভালো, ভাত চোলাই করে তৈরি করা হয়, এক ধরনের মদ, ঝাঝালো ভোটকা গন্ধে নাড়ি উল্টে আসতে চায় এরকম। দেশি মদের কারণেই হোক আর অন্য কোনো কারণেই হোক, মানুষগুলোর ভেতরে এক ধরনের উন্মাদনার ভাব চলে আসছে। ঢাকের শব্দের তালে তালে তারা দুলে দুলে হাত পা নেড়ে কোনো একটা অশরীরীকে ডাকতে থাকে। ঠিক এরকম সময় হঠাৎ চারদিকে আলো হয়ে এলো। আমি প্রথম ভেবেছিলাম বুঝি কেউ কোনো আলো জ্বালিয়েছে। ভালো করে তাকিয়ে দেখলাম আসলে সেরকম কিছু নয়, আকাশে যে চাঁদটা ওঠার কথা ছিল সেটা অনেকক্ষণ আগে উঠে গিয়েছিল, আমরা বুঝতে পারিনি। চাঁদটা আকাশের উপরে ওঠে, হঠাৎ করে বড় বড় গাছগুলোর উপর দিয়ে তার জ্যোৎস্নার আলো এসে এই খালি জায়গাটার উপর পড়েছে। জ্যোৎস্নার আলো যে এরকম তীব্র হতে পারে এখানে আসার আগে আমি কখনো তা বুঝতে পারিনি। হঠাৎ করে আলো হওয়ার সাথে সাথে মানুষগুলো যেন পাগলের মতো হয়ে গেল, তারা হাত পা ছুঁড়ে মাথা ঝাঁকিয়ে চিৎকার করতে শুরু করতে থাকে। এরকম সময় আমি আমার জীবনের সবচেয়ে বিচিত্র দৃশ্যটা দেখতে পেলাম। দেখলাম চারপাশের গাছগুলো দুলতে শুরু করেছে। পরিষ্কার আকাশে এতটুকু মেঘ নেই, কিন্তু মনে হয় প্রচণ্ড ঝড়ে গাছগুলো উথাল পাথাল হয়ে নড়ছে। বিচিত্র এক ধরনের অশরীরী শব্দ ভেসে আসে, মনে হয় বহুদূর থেকে কিছু একটা বুঝি ছুটে আসছে। সবকিছু মিলিয়ে বনের ভেতরে হঠাৎ করে ছোট এক এই ফাঁকা জায়গাটাতে মনে হয় একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে শুরু করে। আমরা অবশ্যই তখনও সত্যিকারের ভয়ঙ্কর ব্যাপারটা তাই দেখিনি। হঠাৎ করে সব কিছু যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। একটু আগে যে গাছগুলো দুলছিল সেগুলো হঠাৎ থেমে গেল। যে মানুষগুলো উন্মত্তের মতো মাথা ঝাঁকিয়ে চিৎকার করছিল তারা সবাই হঠাৎ করে চুপ করে গেল। নৈঃশব্দ যে কত ভয়ঙ্কর হতে পারে এই প্রথমবার আমি সেটা বুঝতে পারলাম। বাতাসে হঠাৎ বিচিত্র এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ল, কর্পূরের গন্ধের থেকেও তীব্র এবং ঝাঝালো গন্ধ। সাথে সাথে সবগুলো মানুষ মাথা নুয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল কি হয় দেখার জন্য। তাই আমার খুব কৌতূহল হচ্ছিল, কিন্তু সব মানুষ মাথা নুয়ে ঝুঁকে পড়ে আছে, তাই আমি আর রতন দুজনেই মাথা ঝুঁকিয়ে বসে রইলাম। ঠিক তখন আমরা একটা কান্নার শব্দ শুনতে পেলাম, কম বয়সে একটা মেয়ের কান্না, বুক ভাঙা হাহাকারের মতো কান্না। মাথা তুলে দেখাটা খুব বিপজ্জনক হয়ে যাবে জেনেও আমি মাথা তুলে তাকালাম। আগে লক্ষ্য করেনি পাথরের উঁচু বেদির কাছে একটা গাছের সাথে একটা মেয়েকে বেঁধে রেখেছে। সেই মেয়েটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাঁদছে। একজন বুড়ো মানুষ তখন উঠে দাঁড়িয়ে দুই হাত উপরে তুলে দুর্বোধ্য কিছু মন্ত্র পড়ল, তারপর তার হাতের একটা মশাল আগুনে জ্বালিয়ে নিল। আগুনের শিখাটা দপ করে কাঁপতে থাকে, সেই শিখায় সব কিছুর লম্বা ছায়া পড়ে আর সেই ছায়াগুলো আগুনের শিখার সাথে সাথে কাঁপতে থাকে। পুরো দৃশ্যটি এক ধরনের ভয়ঙ্কর অতি প্রাকৃতিক দৃশ্য এবং সেটা দেখে আমার বুকের ভেতর কেঁপে ওঠে। বুড়ো মানুষটি হাতের মশালটা নিয়ে মেয়েটার দিকে এগিয়ে যায় এবং আমি তখন হঠাৎ করে ভয়ঙ্কর আতঙ্কে শিউরে উঠি। মশালের আলোতেই প্রথমবার দেখতে পেলাম মেয়েটার পায়ের কাছে শুকনো লাকড়ি স্তূপ করে রাখা, আর আরেকজন মানুষ
একটা প্লাস্টিকের বোতল থেকে সেই শুকনো লাকড়িতে একটা তরল ঢালছে। তরলটা নিশ্চয়ই পেট্রোল কিংবা কেরোসিন। শুকনো লাকড়িতে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠে, সেই জন্যে এই কেরোসিন। সবার সামনেই মেয়েটিকে পুড়িয়ে মারা হবে। যে ভয়ঙ্কর অপদেবতাকে মানুষগুলো ডেকে আনছে, তাকে ডেকে আনার প্রক্রিয়ার এটি নিশ্চয়ই একটা অংশ। বুড়ো মানুষটা মশালটা নিয়ে মেয়েটার দিকে আরও কয়েক পা অগ্রসর হলো। সাথে সাথে মেয়েটা চিৎকার করে কেঁদে উঠল। বুড়ো মানুষটা সেই মেয়েটাকে ধমক দিয়ে বলল, চুপ কর মরিয়ম, তোর 14 পুষ্টির ভাগ্য, তাই মাগাবু দানোর খসম হিসেবে পাবি। চাই না, আমি চাই না, আমারে বাঁচাও, তোমরা বাঁচাও আমারে, কসম লাগে আমি চাই না হের কাছে যাইতে, আমাগরে বাঁচাও। বুড়ো মানুষটা আবারও চিৎকার করে ধমক দিল, চুপ কর, চুপ কইরা থাক, তোর ভাগ্য যে কত ভালো হেটা তো তুই এখন বুঝবি না। মানুষটার মশাটা ঠিক যখন মেয়েটার পায়ের কাছে স্তূপ করে রাখা লাকড়ির মাঝে স্পর্শ করতে যাচ্ছিল, তখন আমার কি হলো জানি না, আমি লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, এই যে এই যে, আপনি থামেন, থামুন, আপনি কি করতেছেন? জঙ্গলের মাঝে উবু হয়ে থাকা শখানেক মানুষ অবিশ্বাসের এক ধরনের শব্দ করে আমার দিকে তাকিয়ে থাকল। আমি কি করছি ঠিক বুঝতে না পেরেই এক পা এগিয়ে বললাম, আপনি একটা মেয়েকে এভাবে পুড়িয়ে মারতে পারেন না, কিছুতেই মার পারেন না। বুড়ো মানুষটা কয়েক মুহূর্ত কেমন জানি হতবুদ্ধি হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর অবাক হয়ে বলল, আপনি কেডা, আমাদের এইখানে আপনি কেমনে আসছেন? আমি যেই হই না কেন, এই মেয়েটাকে ছেড়ে দেন, এক্ষুনি ছেড়ে দেন আপনি। যদি না সারি, তাহলে এই গ্রামের যত মানুষ আছে তাদের সবার বাকি জীবন জেলখানার ভাত খেতে হবে। বুড়ো মানুষটা খানিকটা ভেবাচাকা খেয়ে বলল, কি বলে এই লোক, মাথা ঠিক আছে নাকি? বসে থাকা মানুষগুলোর অনেকে এবার উঠে দাঁড়ালো। আমি স্পষ্ট বুঝতে পারি তারা ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। বুড়ো মানুষটা এবার মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, ওই ধর এই মানুষটারে ধর। মানুষগুলো হই হই করে আমার দিকে ছুটে আসছিল, কিন্তু তার আগেই রতন ভরাক করে লাফ দিয়ে উঠছে। আমি অবাক হয়ে দেখলাম তার হাতে একটা রিভলভার। হাতটা উপরে তুলে বলল, কেউ এক পা সামনে আসলে আমি খুলি ফুটা করে দিব, খবরদার কেউ সামনে আসবে না। রতনের কাছে রিভলভার কোথা থেকে এসেছে সেটা নিয়ে আমার ভাবার সময় নেই। আমি তখন প্রায় ছুটে গেছি গাছে বাঁধা মেয়েটার কাছে। দুই হাত পেছনে নিয়ে বেঁধে রেখেছে, একটা চাকু থাকলে সহজে দড়িটা কেটে ফেলা যেত, কিন্তু তখন আমি চাকু কোথায় পাবো? কোনো মতে টানাটানি করে দড়ির বাঁধনটা একটু ঢিলে করতে মরিয়ম নামের মেয়েটা টান দিয়ে তার হাতকে দড়ির বাঁধন থেকে বের করে আনলো। ঠিক কি ঘটছে মানুষগুলো তখনও পরিষ্কার করে বুঝতে পারছে না। সবাই মিলে ছুটে আসতে চাইছিল, কিন্তু রতন একাই তার রিভলভার দিয়ে তাদের ঠেকিয়ে রাখলো। আমি মেয়েটার হাত ধরে সরিয়ে নিলাম, তুমি আমাদের নদীর ঘাটে নিয়ে যেতে পারবে? কোন দিকের ঘাটে, উত্তরের না পূবের? উত্তরের ঘাটে। পারবো, চলো তাহলে নিয়ে যাও, দেরি করো না, আসেন আমার সাথে। আমি রতনকে ডাকলাম, রতন তাড়াতাড়ি চলো। রতন তার রিভলভারটা মানুষগুলোর দিকে তাক করে রেখে হুঙ্কার দিয়ে বলল, খবরদার কেউ যদি কাছে আসে খুন করে ফেলবো। মানুষগুলো রতনের হুঙ্কারের ভয় পেয়ে শেষ পর্যন্ত থেকে থাকতো কিনা জানি না, কিন্তু ঠিক তখন বিদ্যুৎ ঝলকের মতো একটা আলো ঝলসে উঠল। আমি অবাক হয়ে দেখলাম পাথরের বেদির ওপর একটা বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। বিভৎস একটা মুখমণ্ডল, যেখানে মুখ থাকার কথা সেখানে কালো একটা গহ্বর, চোখের জায়গা দুটো গর্ত, কিন্তু সেই অন্ধকার গর্ত দুটোই স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভয়াবহ আতঙ্কে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, কিন্তু বেঁচে থাকার একটা আদিম প্রবৃত্তির জন্যই মনে হয় আমি মাথা ঘুরে পড়ে গেলাম না। মেয়েটার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বললাম, চলো তাড়াতাড়ি চলো। মেয়েটা বললেন, চলেন আমার সাথে আসেন। কেউ কিছু বোঝার আগে মেয়েটার পিছু পিছু আমি আর রতন জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেলাম। মেয়েটার পিছু পিছু ছুটতে ছুটতে আমরা নদীর ঘাটে হাজির হলাম। জালালের নাম ধরে চাপা গলায় দুই একবার ডাকতেই জালাল তার হাতের টর্চ লাইট জ্বালিয়ে আমাদের সংকেত দিল। আমরা ছুটে গিয়ে নৌকায় উঠতে জালাল নৌকাটা ধাক্কা দিয়ে নদীতে নামিয়ে দিল। আমরা যখন নদীর মাঝামাঝি পৌঁছেছি, তখন দেখতে পেলাম খুকসাবাড়ি গ্রামের মানুষগুলো নৌকা করে আমাদের খুঁজতে বের হয়েছে। আমি রতনকে বললাম, রতন তোমার রিভলভার দিয়ে একটা ফাঁকা গুলি করো, তাহলে মানুষগুলো আর আসবে না। রতন বলল, কেমন করে ফাঁকা গুলি করব, এটা তো খেলনা রিভলভার। খেলনা? আমি চোখ মুখ তুলে বললাম, তুমি খেলনা রিভলভার দিয়ে এতগুলো মানুষকে ভয় দেখিয়েছো? হ্যাঁ, ভয় দেখানো সোজা,
আমরা কেমন ভয় পেয়েছি দেখলেন না? আমরা নদীর ওপারে পৌঁছে গেলাম আধ ঘন্টার মাঝে। পৌঁছে আর দেরি করিনি, সেই রাতেই হেঁটে আমরা এলাকা থেকে পালিয়ে এলাম। একটা মহিলা পূর্বাসনে কেন্দ্রে মরিয়মকে দিয়ে এসেছি। যারা কেন্দ্রটি চালান তাদের সাথে আমার পরিচয় আছে, তাই মরিয়মকে কোথা থেকে এসেছে, কেন এসেছে সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করলো না। মরিয়ম হাসি খুশি মেয়ে, নতুন জায়গায় বেশ ভালোই মানিয়ে নিয়েছে। আর হ্যাঁ, মরিয়ম তার গ্রামে আর কখনো ফিরে যেতে চায় না, কখনো না।